প্রথমে দয়ালনবীজিকে উদ্দেশ্য করে কৃষণ করার জন্য, কারণ আমার আল্লাপাক বলেছেন যে কোনো আসর বা সভাই যদি আমার নবীর দরুদ না পড়া হয়, নবীর কিয়াম না করা হয়, ওই আসর আমি আল্লাপাক কবুল করে নিই না আমার দরবারে। সেদিক লক্ষ্য করে চেষ্টা করবো মাতাল কবির রাজ্যের জনসভার একটি লেখা দয়ালনবীজিকে উদ্দেশ্য করেছেন। ভালো লাগবে, ধন্যবাদ। উপস্থিত আশুগঞ্জ থেকে আগত জাহাঙ্গীর সালমান ভাই, নাজমাল ভাই, তজলুল ভাই, উজ্জ্বল ভাই, ওনাদের প্রতি সালাম রইল। ধন্যবাদ। থাকি পুরা পুতুল দেয়া মারে, আমি নেশাই মজের No!
সাইমোজ